আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাজ সাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়ামুম মিন নার যারা কুফরি করে যারা অবাধ্যতা করে যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে জাহান্নামের কাপড় পরানো হবে জোরে বলি নাউযুবিল্লাহ ইউসাব্বু মিন ফাওকি রুমুসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ সূরাতুল হাজ আয়াত নাম্বার 19 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 13 অধ্যায় 22 তাফসীরে তাবারীতে আছে রূহুল মাআনিতে আছে আর তাফসীর আল ওয়াজিহে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইউসাব্বু মিন ফাওকি রুমুসিহিমুল হামীম তাদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে নাউযুবিল্লাহ ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ জাহান্নামের শাস্তি পানিশমেন্ট চেস্টাইজমেন্ট যখন তাদের উপর প্রয়োগ করা হবে তখন তাদের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে যাবে নাউযুবিল্লাহ জাহান্নামের কথা শুনালাম এবার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিবেন শুনবেন সূরাতু মুহাম্মদে এসেছে মাসালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন ফিহা জান্নাতে স্বচ্ছ পানির ব্যবস্থা থাকবে সুবহানাল্লাহ ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবান দুধের নহরের ব্যবস্থা থাকবে জান্নাতি দুধ দুনিয়ার যে দুধ নষ্ট হয়ে যায় কথা ঠিক কি না জান্নাতি যে দুধ সেটা কোনোদিন নষ্ট হবে না তার স্বাদ চেঞ্জ হবে না তার টেস্ট পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন পানকারীদের জন্য মদের ব্যবস্থা থাকবে সুবহানাল্লাহ এই পৃথিবীতে মদ হালাল নাকি হারাম ইন্নামাল খামরু ইন্নামাল খামরু ওয়াল মাইতা ওয়াদ দাম ওয়াল আহমাল খিনজির মদ শুকরের মাংস ব্লাড প্রবাহিত রক্ত হালাল নাকি হারাম কিন্তু জান্নাতে আপনার যা মনে চায় তাই আপনি পাবেন যা চায় আপনার মনে তাই আপনাকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়েছে জান্নাতীরা জান্নাতি হওয়ার পরে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে জান্নাতীদের জন্য পাখির মাংসের ব্যবস্থা থাকবে জান্নাতীদের জন্য বিভিন্ন ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে জান্নাতীদের জন্য নারীর ব্যবস্থা থাকবে জান্নাতীদের জন্য বাড়ির ব্যবস্থা থাকবে জান্নাতীদের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে জোরে সরে বলি সুবহানাল্লাহ জান্নাতে আমরা যাব জান্নাতে কি আমরাই চলে যেতে পারবো এই জন্য জান্নাতে যাওয়ার কাজ করতে হবে এই দুনিয়া এটি কিন্তু চিরস্থায়ী নয় হাম সবল মুসাফির কবর আখের ঠিকানা কুই আগে কুই পিছে রওয়ানা হাই রওয়ানা হাম সবল মুসাফির কবর আখের ঠিকানা কুই আগে কুই পিছে রওয়ানা হাই রওয়ানা প্রিয় ভাইরা আমরা এখানে যারা অবস্থান করছি আমরা এখানে সবাই
মুসাফির সবাই ট্রাভেলার সবাই ভ্রমণকারী এটি আমাদের চিরস্থায়ী জায়গা নয় আমাদের চিরস্থায়ী ঠিকানা আমাদের চিরস্থায়ী জায়গা সেটি হচ্ছে জান্নাত কথা বলুন ঠিক না বেটি আমাদের আদি পিতা ফার্স্ট ম্যান অফ দা ইউনিভার্স ফার্স্ট ম্যান অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম মানব কে আপনাদের জানা আছে আদম আলাইহিস সালাম ইংলিশে উচ্চারণ করে অ্যাডাম আরবিতে আদম এই যে পৃথিবীর প্রথম মানব আমরা সবাই তার সন্তান আর আদম আলাইহিস সালাম হলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাম তারা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন এর মানে হচ্ছে আমরা সবাই জান্নাতে ছিলাম যেহেতু আমাদের মা বাবা জান্নাতে ছিলেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এখানে কিছু তার প্রোগ্রাম আছে কিছু অ্যাক্টিভিটিস আছে এই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে আমাদের কাজ কি সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর মানব আর দানব আমি ওদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য আমার ইবাদতের জন্য এরা সালাত আদায় করবে কথা বলুন ঠিক না বেটি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ নাকি নফল ফরজ মকুম সুস্তি দর সালাতে পাঁচ জায়গা না ফাওয়াইদুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মকুম সুস্তি দর সালাতে পাঁচ জায়গা না ফাওয়াইদুল লিল মুসাল্লিনা আল্লাযিনা পাঁচ ওয়াক্ত সালাত কি আমার আল্লাহ ফরজ করেছেন এর মধ্যে কোনো গাফলতি চলবে না কোরআনে একবার নয় দুইবার নয় বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন এস্টাবলিশ প্রেয়ার সালাত আদায় করবে রুকুকারীদের সাথে রুকু করবে যাকাত দিবে এটি আল্লাহর একটি বিধান তাহলে সালাত যদি আদায় করি এটি ইবাদত হবে নাকি গুনাহ হবে ইবাদত হবে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তার ইবাদত করি আমার আল্লাহর আরেকটি বিধান আছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা কুরআনে কারীম সূরাতুল ইসরা পড়বেন এর আরেক নাম সূরাতু বানি ইসরাঈল আপনারা সূরাতুল লুকমান পড়বেন আমি আপনাদেরকে সাজেস্ট করে যাচ্ছি সূরাতুল আহকাফ পড়বেন এই তিন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর নবী বিশ্ব নবী জানালেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই যে পৃথিবীর সন্তানেরা শুনে রাখো জেনে রাখো এই যে মা বাবা এই পৃথিবীতে আসলে তোমরা এই পৃথিবীতে আসার অন্যতম মাধ্যম হচ্ছে এই মা আর বাবা কথা বলুন ঠিক না বেটি সব কিছুর বিকল্প হয় মা আর বাবার বিকল্প হয় না এই পৃথিবীতে আপনার মা একজন যিনি আপনাকে প্রসব করেছেন কথা বলুন ঠিক না বেটি এই পৃথিবীতে আপনার জন্মদাতা বাবা একজন তাফসীরে তবারিতে এসেছে যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে দাবি করে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় জোরে বলি নাউজুবিল্লাহ এই মা বাবার সাথে সদাচরণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা জান্নাত হচ্ছে মায়ের পদতলে খেদমতে মা দর্পে দর্পুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মা দর্পে দর্পুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম পৃথিবীর সন্তানেরা সকালে বিকালে নির্মল ভোরে রুদেলা দুপুরে বিষণ্ণ সন্ধ্যায় নিঝুম নিস্তব্ধ গভীর রাতে মার বাবার খেদমত করবে বাবা অসুস্থ তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই
মা অসুস্থ তার সেবা করতে হবে তার খিদমত করতে হবে আমরা বাইজি বুস্তামের নাম শুনেছি তিনি মায়ের খিদমত করেছিলেন কথা বলুন ঠিক না বেঠি আপনাদেরকে আমি ইন শর্ট সংক্ষেপে বলছি কি কি ইবাদত আছে প্রিয় ভাইরা ইবাদতের মধ্যে একটি হচ্ছে সালাম দেওয়া কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে জানিয়েছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা পৃথিবীর ইমানদাররা নিজেদের গৃহ ছাড়া অন্যদের গৃহ প্রবেশ গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের থেকে পারমিশন গ্রহণ না করবে এবং তাদেরকে সালাম না দিবে জোরে বলি সুবহানাল্লাহ সূরাতুন নূর পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 12 প্রথম লাইন তাফসীরে তবারিতে আছে রূহুল মানিতে আছে